হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানাবেন আমাকে। আমি কেমন আছি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আজকে আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করব, ডেরেশ ভর্তা। তো কীভাবে করি দেখেন। ডেরেশগুলোকে আমি ভালোভাবে ধুয়ে এইভাবে ডাটা কেটে নিয়েছি। এখন আমি কড়াইতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে ডেরেশগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ সিদ্ধ করব। যখন দেখবেন ডেরেশগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর পানি একদম শুকিয়ে গেছে, তখনই নামিয়ে নেবেন। নামিয়ে তো আর গরম হাত দেওয়া যায় না, তাই ঠান্ডা করে এরপর কুচি কুচি করে কেটে নেবেন। ডেরেশগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর আমি এই ভর্তাতে বালাচং শুটকি চাটনি ইউজ করেছি। এটা অপশনাল, যদি আপনাদের ভালো লাগে তাহলে ইউজ করবেন, না হলে স্কিপ করবেন। এমনিতেই ডেরেশ ভর্তা ভালো লাগে, এই চাটনি বালাচং শুটকি চাটনি ছাড়াও, কিন্তু আমার এই চাটনিটা দিলে আর একটু ভালো লাগে, এই জন্য দিয়ে দিলাম। এখন এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, লবণ, ধনে পাতা আর শুকনো মরিচ ভাজা সব কিছু আমি একসাথে মেখে নেব। আর যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন এবং আমাকে সাপোর্ট করেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও দোয়া রইল আপনাদের জন্য। আর যারা নতুন আমার এই ভিডিওগুলো দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এই তো ভর্তা মাখানো শেষ হয়ে গিয়েছে আমার। গরম গরম ভাতের সাথে ভর্তা খুবই স্বাদ লাগে। আর আপনারাও খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।